শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে 72 পৃষ্ঠার এই অনুশীলনীমূলক কাজটির সমাধান দেখব। এখানে এই অনুশীলনী কাজটির বিষয়বস্তু হল চলো পোস্টার বানিয়ে প্রদর্শনী করি। শিক্ষার্থীরা, এবার চলো আমরা এই অনুশীলনী কাজটির নির্দেশনাটি দেখে নেই। এখানে বলা হয়েছে, চলো আমরা একটি অনুসন্ধানী কাজ করি। বঙ্গবন্ধু তার গোটা জীবনে গরিব দুঃখী মানুষের মুক্তি, ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলেমিশে বসবাস করা, অসাম্প্রদায়িক চেতনা রক্ষা আর বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করতে যা যা কাজ করেছেন, সেগুলোর মধ্যে প্রধান প্রধান কাজগুলো বড় বড় করে লিখে সুন্দর সুন্দর পোস্টার বানিয়ে ফেলি। এই কাজে তথ্য সংগ্রহের জন্যে ইন্টারনেটের mujib100.gov.bd এই ওয়েবসাইটটি ব্যবহার করা যাবে। এরপর চলো সবগুলো পোস্টার পাশাপাশি সাজিয়ে একটা প্রদর্শনীর আয়োজন করে ফেলি। শিক্ষার্থীরা, তার মানে এখানে আমাদের মূল কাজটি হলো পোস্টার বানিয়ে প্রদর্শনী করা। পোস্টারের বিষয়বস্তু হবে বঙ্গবন্ধু তার গোটা জীবনে যেসব কাজগুলো করেছেন, সেগুলোর মধ্যে প্রধান প্রধান কাজগুলো বড় বড় করে লিখে নেওয়া। এভাবে করে সবাই আমরা নিজেদের মতো করে পোস্টার তৈরি করব। এরপর সবগুলো পোস্টার পাশাপাশি সাজিয়ে একটা প্রদর্শনীর আয়োজন করব। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে একটি নমুনা পোস্টার দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটি নমুনা পোস্টার দেখানোর চেষ্টা করেছি। এখানে পোস্টারটিতে বঙ্গবন্ধুর প্রধান প্রধান কাজগুলো উল্লেখ করা আছে। প্রথমে আমরা দেখে নিই ভাষা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান। 1952 সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। এরপর 1954 সালে যুক্তফ্রন্ট সরকারের একজন মন্ত্রী হিসেবে তিনি বিশেষ অবদান রাখেন। 1966 সালে বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবি পেশ করেন। এরপর 1971 সালের 7ই মার্চ স্বাধীনতা সংগ্রামে আহ্বান জানানোর জন্য ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার আমরা দেখে নিই গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান। মানব মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অগ্রদূত। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি অসামান্য ভূমিকা রাখেন। 1972 সালে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা নামে 4টি মৌলিক রাষ্ট্রীয় নীতি গঠন করেন। শিক্ষার্থীরা, এভাবে করে তোমরা একটি পোস্টার ডিজাইন করতে পারো। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।